কি ভেবেছিস, তোকে ভুলে গেছি? এই যে নোলকবালি, তোকে বলছি, তোকে ভুলে গেছি? ভুলিনি তোকে, ভিডিও করেছিলাম তোকে নিয়ে, মানে গুমাখা ঝাঁটা মেরেছিলাম তোকে। কিন্তু ভিডিও করতে করতে রাত্রি ১২টার সময় আপলোড যখন দিতে বসছি, তখন দেখি তোর নাইট কুইন বেরিয়ে পড়েছে রাত্রিবেলা, রাত্রি ১২টায় ভিডিও নেমেছে তোর। তো ওই ভিডিওটাকে অফ করে দিলাম যেটা দিয়েছিলাম, ভাবলাম না তোকে কারেন্ট কারেন্ট দেওয়া উচিত। কারেন্ট ওষুধ না দিলে, তোর অ্যান্টিবায়োটিক না দিলে তোর জ্বর নামবে না, তোকে কারেন্ট কারেন্ট দেবো। পুরোনো ভিডিও থেকে তোকে দিয়ে লাভ নেই, ওই জন্য ওই ভিডিওটাকে স্টপ করে দিলাম, দিয়ে এইবার দেবো। কারণ আমাদের তো অনেক কন্টেন্ট আছে, তোকে নিয়ে পড়ে থাকলে হবে না, তো তোকে দেবো সবার মাঝখানে সময় পেলে, তবে তোকে একটু করে দেবো। বুঝতে পেরেছিস? দেখেছিস ৯৭৬ ভিউ হয়েছে কাদের জন্য জানিস? আমাদের জন্য, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য, যাদের তুই বাদর নাচ নাচাচ্ছিস। তো চল বাদর নাচ কে নাচে দেখি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। চলে এসছি নোলকবালির জন্য। কেউ নোলকবুড়ি বলেছো, কেউ অনেক নাম দিয়েছো, কিন্তু আমি বলবো নোলকবালি। নোলকবালি চলে এসছে ডুকডুকি ডুকডুকি বাজাতে বাজাতে, লাস্টে নিজের নাক কাপড় খুলে চলে যায়। ও বাদর নাচ নাচাতে এসছে, এক পাশে কালি পড়ে গেছে বাদরের মতো। বাদর নাচ নাচাতে গিয়ে আর এক পাশে না কালি পড়ে যায়, চুনকালি পড়ে যায়, সেই জন্য বাদর নাচ নাচাতে এসছে। খেলা হবে, হবেই তো খেলা হবে, চল খেলা হবে। আমি কিন্তু কারোর ভিডিও দেখি না, কিন্তু সবার কমেন্টের উত্তর দিই। আমি কিন্তু কারোর ভিডিও দেখি না, আমি শুধু ময়ের ভিডিও দেখি, ময়ের থেকে খুদ বার করে করে বলি। কারণ কি, আমার তো খাবার কিছু নেই, আমার তো ব্লগিং চলে না, চলে না। দেখিস কমেন্ট বক্স কিন্তু অফ করে দিতে হবে, কমেন্টগুলো পড়ছি কিন্তু অসাধারণ সব কমেন্ট আসছে তোর। অবশ্য তোরও নিজের কিছু সাকরেদ আছে জানিস না, জানি না ফেক আইডি দিয়ে নিজের কমেন্টে নিজে করিস কিনা। তো যাই হোক, চল খেলা হবে, যখন খেলা হোক খেলা হোক। তুই বল উত্তর নে, উত্তর নে। তুই প্রথমে বললি মুখ দিয়ে আজকে গালাগাল ঝরবে, কানে মুখে ঠোঁটে নাকের ফুটোতে তুলো গুঁজে নিতে। তা তুই কি গুঁজে ভিডিওটা করেছিস? তোর বাড়িতেও তো একটা বাদরের বাচ্চা আছে, তুই কি গুঁজে ভিডিওটা শুরু করলি যে আমাদের মানে ভিউয়ার্সদের কানে তুলো দিয়ে শুনতে হবে? কি ভদ্রঘরের মেয়ে তুই, বুঝতে পারছিস? কি ভদ্রঘরের বউ, কি ভদ্রঘরের, যে তুই ওয়ার্নিং দিচ্ছিস কালে কানে তুলো গুঁজে তোর ভিডিও শুনতে হবে? আমাদের তো শুনতেই হবে তোর ভিডিও, না শুনলে তো তোকে রাম পাত দিতে পারবো না। আমাদের ওই জন্য শুনতেই হবে, আমরা খোলা আকাশের নিচে শুনবো তোর ভিডিও, নাহলে তোকে চেনাতে পারবো কি করে? চল কি বলেছিস দেখি। দাদা 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 দাদা, কী বললি প্রথমে, কী বললি? কানে হেডফোন তুলো গুঁজে আর একটা ধামাদার ব্লগ নিয়ে এসছিস, এটাকে ব্লগ বলে বুঝি? তোর ভাষায় এটাকে ব্লগ বলে? ব্লগ কাকে বলে আগে শেখ, তারপরে বলতে আসিস ব্লগ নিয়ে এসছি। বুঝতে পেরেছিস? স্টার্ট করলি ভুল দিয়ে, চল তোকে কি বলবো। তুই তোকে নেকু ঢেমনি বলেছিস, আর তোকে নোলকবালি গলির মেয়ে বললাম। ও তো বাবা মাকে নিচে নামিয়ে খাচ্ছে, তুই তোর বাবা মাকে তুলেই দিয়েছিস ওপরে, একদম ওপরে তুলে দিয়েছিস বেঁচে খেতে খেতে। মো বাবা মাকে নিচে নামিয়ে, কতটা নিচে নামিয়েছে তুই সেটা দেখেছিস? এই রম করে দেখেছিস যে মো বাবা মাকে নিচে নামিয়েছে, আর তুই কি করেছিস? তোর বাবা মাকে একদম ওই যে এরম করে করে, এরম করে করে ভিডিওগুলো এরম করেছিস না, করে দিস না, তোর বাবা মাকে এরম করে ওপরে তুলে দিয়েছিস। বুঝতে পেরেছিস? একসাথে খেয়ে নিয়েছিস। মো তো বাবা মার সান্নিধ্য পেয়েছে, তুই তো তাও পাসনি, আর শ্বশুর শাশুড়ি যেটা আছে সেটা লোম দেবো পচে না তোকে, তোর মুখও দর্শন করে না, ত্যাজ্য পুত্র করে দিয়েছে তোর বরকে, তোর জন্য তোর মতো এরকম নাগিনকে, যে নাগিন রয়েছে যে সংসারে, তোর শ্বশুর শাশুড়ি তো তোকে এইটা দিয়েও পচে না, আর বাবা মাকে তো গল্প করে দিয়েছিস। তুই আবার অন্যের বাবা মাকে নিয়ে বলতে এসছিস, হ্যাঁ, যে যার নাকি নিজের শ্বশুর শাশুড়ি মুখও দেখে না, মুখও দর্শন করে না, ভিক্ষা দিয়েছে এই বাড়িটা তাই রয়েছিস আশ্রিত, আবার সেই বাড়িতে নিজের বাবা মাকে নিয়ে রেখেছিলি, তোর তো লজ্জাও করে না বলতে, তোর তো লজ্জাও করে না বলতে। ওই যে একজন কমেন্ট করেছে, তুমি কি তোমার বাবা মার বাড়িতে গিয়ে বাজারঘাট করে নিয়ে যাও? না না বন্ধু, ওর বাবা মাকে ও নিয়ে এসেছিল এই বাড়িতে, বাবা মার বাড়িঘর খেয়ে ফেলেছিল, বিক্রি করে খেয়ে ফেলে বাবা মার বাড়িতে গিয়ে, এই বাড়ি ছেড়ে বাবা মার বাড়িতে গিয়ে উঠতে পারেনি, যে না এটা তোমার শ্বশুরের বাড়ি, যখন তখন লাথি মেরে বার করে দিতে পারে আমাকে, আমি মার সেবা করার জন্য মার বাড়িতে চলে যাই, না মার বাড়িটা বিক্রি করিয়ে দিয়েছে, করে দিয়ে নিজের শ্বশুর বাড়িতে যেখানে নিজেই আশ্রিত সেখানে এসে রয়েছে। ও বাবা মার জন্য কি করবে, কি কিনে নিয়ে যাবে, তোমরা হয়তো জানো না,
জেনে নাও, ও নিজেই রয়েছে শ্বশুরবাড়িতে আসছি, তা যখন তখন ঘাত ধাক্কা খাবে, কারণ শ্বশুর শাশুড়ি কেউ দেখতে পারে না, কেউ দেখতে পারে না, মেনেই নেয়নি বিয়ের পর থেকে। ও আবার এসে মেয়ের শ্বশুর শাশুড়ি বাবা মাকে নিয়ে কথা বলতে কতটা নির্লজ্জ, কতটা নির্লজ্জ হলে ও মেয়ের পিছনে লাগতে আসে। যার ননদ বাবা শ্বশুর শাশুড়ি কারোর সঙ্গে সম্পর্ক নেই, কারোর সঙ্গে, নিজের একটা সন্তান সেটা অসভ্য তৈরি করেছে, কোনো শিক্ষা দেয়নি, শিক্ষার বালাই নেই। ও অন্যকে বলছে হেডফোন আর তুলো গুজে ভিডিও শুনতে, আরে তোর বাড়িতে যেটা রয়েছে সেটা শুনবে না তোর ভাষাগুলো। উরে বাবা, জ্ঞানের ভাণ্ডারি এই নোলক বালি, কি বলবো, ঢেমনি নোলক বালি, ঢেমনি জ্ঞানের ভাণ্ডারি। ও মেয়ের বাবার মাস্টারের যোগ্যতা বিচার করতে এসছে, মেয়ের বাবার মাস্টার কেমন মাস্টার, কি পরিবারে বিলং করে মো, তুই কি পরিবারে বিলং করিস সেটা তো দেখাতেই পারিস নি, দেখাতেই পারিস নি কি পরিবারে বিলং করিস। হ্যাঁ, রিক্সাওয়ালার ছেলে বড় অফিসার হতে পারে, পুলিশের ছেলে চোর হতে পারে, তোর থেকে সবাই জানবে, তোর ঘরেরটাকে আগে মানুষ কর, তোর বর কী করে জানি না, ওই কাল নাগিনীর বাচ্চা নাগিন না হয় সেইটা আগে বিচার কর, যে তুই কোন ফ্যামিলি থেকে বিলং করিস, তারপরে আসিস মেয়ের ফ্যামিলির বিচার করতে। দেখেছিস বন্ডিং, বাবা মা ভাই বোন দাদা বৌদিকে নিয়ে ননদ বা ননদ বৌদি শাশুড়ি বেটার বইয়ের বন্ডিং দেখেছিস, দেখাতে পারবি তোর সংসারে এগুলো, তোর শাশুড়ির সঙ্গে তোর বন্ডিং দেখাতে পারবি, পারবি না, তোর ননদের সঙ্গে তোর বন্ডিং দেখাতে পারবি, পারবি না, তাহলে বুঝতাম তুই মৌকে নিয়ে বলছিস তুই আদর্শ ঢেমনি বউ, তাহলে বুঝতাম, পারবি না তো তুই, তুই দেখা আগে তোর শাশুড়ি শ্বশুরকে কী যত্ন করছিস, তোর ননদের সঙ্গে তোর কেমন সম্পর্ক আগে সেগুলো দেখা, তারপরে অন্যের বিচার করতে আসিস। আমরা কন্ট্রোভার্সি করি, এইরকম বিচার করতে আসি না, কারোর ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছিড়া করতে আসি না, আর তোকে নিয়েও করতাম না, কারণ দু টাকার একটা, দু পয়সার একটা ব্লগার তুই, তোকে নিয়ে কাটাছেড়া করে কোনো লাভ নেই আমাদের, এখনও মাটিই পাসনি, এখনও মনিটাইজ করতে পারিস নি চ্যানেল, তোকে নিয়ে কি বলবো। কিন্তু ওই যে মৌকে নিয়ে বলছিস, তোকে তো বলতে পার, তোর জন্য আসিনি, মৌয়ের জন্যও আসিনি, ভিউয়ার্সদের জন্য এসছি, ভিউয়ার্সরা পাগল করে দিচ্ছে তোকে রামপাট দেওয়ার জন্য, সেই জন্য এসছি, কারণ ভিউয়ার্সদের কথা আমাদের রাখতে হয়, বুঝতে পেরেছিস, তোকে ওয়াইটি ছাড়া করবো, নয়তো মৌয়ের বিরুদ্ধে বলা বন্ধ করাবো। দেখে নে বাদর নাচ, তুই আমাদের নাচাবি, দেখ লাস্ট বাদর নাচ কে নাচে, দেখতে থাক। আর এই কথাগুলো তোর কান নাক মাথা কোথা দিয়েও ঢোকাতে হবে না, বুঝতে পেরেছিস, ঠুসে দেবো তোর মাথার মধ্যে এই কথাগুলো, যে কথাগুলো তুই মেয়ের কান নাক দিয়ে ঢোকাচ্ছিস সেই কথাগুলো আমরা এরকম করে তোর মাথায় ঠুসে দেবাও, দেখবি কোথা দিয়ে ঢোকাবো কোথা দিয়ে বার করবো টের পাবি না তুই, তোর কান দিয়ে ঢুকিয়ে মুখ দিয়ে বার করবো না, মুখ দিয়ে ঢুকিয়ে নাক দিয়ে বার করবো টের পাবি তুই, যে কোথা দিয়ে ঢুকিয়ে কোথা দিয়ে বার করবো, তুই কত নোংরা খেলা খেলতে পারিস, কত নোংরাভাবে মৌকে বলতে পারিস, দেখ দেখ। রাত্রির 12টায় ভিডিও আসে কেন তোর, ক্ষমতা থাকলে 7টা 8টায় দে, সঙ্গে সঙ্গে উত্তর পাবি, রাত্রির 12টার সময় ভিডিও, ওয়াইফাই নেই, ওয়াইফাই নিয়ে নে, জম্পেস করে নাম ময়দানে, মনে হয় ওয়াইফাই নেই, ভিডিও ডাউনলোড করতে পারিস না, দেখ দিনে 4টে ভিডিও নামাই, 4টে, 3টে 4টে, 2টো তো কম্পালসারি, বুঝতে পেরেছিস, ওয়াইফাই নিয়ে নে, নামবি যখন খেলতে নেমেছিস যখন ভালো বাঁধে কোমর বেঁধে নাম, কোমর বেঁধে নাম। ওর তো মেয়ের তো ভাগ্য আছে, নিজের বাবা মা শাশুড়িকে সেবা করতে পাচ্ছে, গাড়ি ভাড়া করে বেড়াতে নিয়ে যেতে পাচ্ছে, তোর কপালে তো সেটাও নেই, মুখে লাথি দিয়ে তোর বাবা মা চলে গেছে, মুখে লাথি মেরে চলে গেছে এইসব মেয়ের বেশে, সেবাও করারও সুযোগ পাসনি। আর দেখ মৌকে, আর শ্বশুর শাশুড়ি যেটা আছে সেটা তোর মুখে লাথি মেরে দিয়েছে, সব বাবা মাই তোর মুখে লাথি মেরে দিয়েছে, তুই সেবা করবি কি, তুই বাবা মার মূল্য বুঝবি কি, বাবা মার যেটুকু ছিল নিংড়ে নিয়ে একদম পগার পর পরকালে দিয়ে দিয়েছিস বাবা মাকে, বুঝতে পেরেছিস, বাবা মাকে পরকালে দিয়ে দিয়েছিস, এত পুণ্যবতী কন্যা তুই, এত পুণ্যবতী পুত্রবধূ তুই, শ্বশুর শাশুড়ি মানে কে দিয়েও পাত্তা দেয় না তোকে, মুখও দেখে না তোর, মৌ তো নিজের পয়সা দিয়ে হোক বরের ও বর্ত বেকার, তুই দুঃখী, নিজের পয়সা দিয়ে হোক ওর বাবা মার পয়সা দিয়ে হোক যাই হোক ঘুরছে, ঘুরছে বেড়াচ্ছে আনন্দ করছে,
তুই শুধু দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। মৌ ওর বাবা মাকে নিয়ে আনন্দ করছে, দাদা বৌদিকে নিয়ে আনন্দ করছে, শাশুড়ি কাকা শ্বশুরকে নিয়ে আনন্দ করছে, তুই দেখবি আর লুচির মতো ফুলবি। বুঝতে পেরেছিস? তোর এছাড়া আর কিছু করার নেই, আর কিচ্ছু করতে পারবি না তুই। তুই দাপড়াবি, তুই ঘরের মধ্যে দাপড়াবি, মৌকে দেখবি, দেখবি আর দাপড়াবি। বুঝতে পেরেছিস? কারণ শ্বশুরবাড়িতেও কোথাও যাওয়ার জায়গা নেই, তোর বাপের বাড়ি খেয়ে ফেলেছিস, কোথাও যাওয়ার জায়গা নেই, ঘর আটকা, ঘরবন্দি তুই, তোর বুনুর মতো দাপড়াবি, শুধু শুধু ঘরের মধ্যে দাপড়াবি। তুই জ্বলবি তাতেই মোয়ের চলবে। বুঝতে পেরেছিস? তুই যত জ্বলবি মোয়ের তাতই চলবে। তোকে জ্বালানোর জন্য মৌ আরও ভালো ভালো জায়গায় যাবে, আর তুই জ্বলতে থাক, জ্বলতে থাক। আর মৌ টাকা খরচা করছে তো তোর ফুটছে কেন, ফাটছে কেন? মৌ টাকা খরচা করছে, শরবত দিতে কল্লোল টাকা দিয়েছে, তোর ফাটছে কেন? তোর বার তো দিতে যায়নি ওখানে, তোর বার দিতে গেছে। তোর বার কি তোর বাবা মাকে খাওয়াতে গেছে? তোর বাবা মাকে ও কল্লোল শ্বশুর শাশুড়িকে বেড়াতে নিয়ে গিয়ে শরবত খাওয়াচ্ছে, তুই তো পুরো মুরগিই তোর বার খেয়ে নিয়েছে। শ্বশুর শাশুড়িকে বাড়িতে নিয়েছে, পুরো মুরগিটাই খেয়ে নিয়েছে। তুই আবার বলতে আসছিস তোর বার তো তোর বাবা মাকে বাড়িতে নিয়ে এসে বসিয়ে বসিয়ে খাইয়েছে, আর কল্লোল তো তার শ্বশুর শাশুড়িকে নিয়ে গিয়ে খাওয়াবে, টাকা দেখাবেই। তোর বার তো দেয়নি টাকা, তোর বার তো টাকা দেয়নি। তোর বাবা মারও শুনেছিলাম পয়সা আছে, তার সেই পয়সাগুলো তোরা খেয়েছিস না? তোর বার খাইনি, জামাই খাইনি, শ্বশুর শাশুড়ির পয়সায় লজ্জা করেনি তখন? আবার দেখ তুই বলছিস মেয়ের টাকায় বাড়ি বসে বসে গেছে, আর তোর মা বাবাকে পয়সা ছিল তো সেই পয়সা নিয়েছে তোর বাড়িতে, মানে তোর বাড়ি তুই দুঃখী, তোর শ্বশুর বাড়িতে ঘর করে রেখে দিয়েছিলি। তুই কেমন দেখেছিস, তোর বর কেমন? শ্বশুর শাশুড়ির পয়সা ছিল, সেটাকে বাড়িতে নিয়ে এসছে, নিয়ে এসে নিজেরই থাকার জায়গা নেই, তোর বাড়িতে বাড়ি করিয়ে ওখানে ঘর করিয়ে তুই নিজে বলেছিস আমার মার পয়সা দিয়ে আমরা কোথায় থাকবো, ঘর করে থেকেছে, সেই বেলা কোনো দোষ নেই। তুই আশ্রিতা, তোর বাবা মাকে তুই নিয়ে এসছিস, নিয়ে এসে তোর বাড়িতে তার টাকা পয়সাগুলো সব নিয়ে নিয়েছিস, নিয়ে বড় বড় পাঠিয়ে দিয়েছিস বাবা মাকে, দিয়ে সেইগুলো তোর এখন ভোগ করছিস, তোর স্বামী ভোগ করছে শ্বশুর শাশুড়ি করে রেখে যাওয়া ঘর, তাতে দোষ হয়নি। তোরা অন্যের দিকে তাকাচ্ছিস, অন্যের জামাই কী করলো, অন্যের ছেলে কী করলো, অন্যের বাবা মা কী করলো, কল্লোল কেন শরবতের টাকা দিল, তোর বাবা মা টাকা দিয়েছিল কেন রে? তোদের বাড়িতে ঘর করা তোর বরের ক্ষমতা ছিল না, একটা ঘর করে ওপরে চলে গিয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে আসার জন্য ছিল না? অন্যকে বলার আগে নিজের দিকে তাকা, উপর দিকে থুতু ফেললে নিজের মুখে পড়ে, সেগুলো দেখ, তোর হিস্ট্রি চলে আসবে ওয়াইটিতে। বুঝতে পেরেছিস? তোর হিস্ট্রি নিয়ে আসবো ওয়াইটিতে, চিন্তা করে কথা বল। এখনও বলছি সংযত হয়ে যা, মোয়ের পেছনে লাগিস না, ভিডিও কর মার্জিত রেখে কর, কন্ট্রোভার্সি কর মার্জিত রেখে কর। ও দাদা একদম তোর বাবা মার মতো নিলজ্জ বেহায়া। দেখ মেয়ের শ্বশুরবাড়িতে এসে কেমন ঘর করে রয়েছিল শেষ সময়, নিজে বাড়িতে থেকে কাজের লোক দিয়ে আয়া দিয়ে থাকতে পারত, বা মেয়েটাকে ঘর জামাই করে নিয়ে যেতে পারত, কীরম নিলজ্জ বেহায়া তোর বাবা মা ছিল, যে মেয়ে যেখানে মেয়েরই থাকার ঠিক নেই, মেয়েই আশ্রিতা, তার তার ঘরে এসে উঠেছিল শেষ সময়। আর তুই বলছিস মোয়ের দাদা নীলজ্জ বেহা, নীলজ্জ বেহা তো তোর ঘরে রয়েছে, তোর ঘরে রয়েছে, আর তোর বর কিরম নীলজ্জ দেখ, নীলজ্জ বেহায়া, যে শ্বশুর শাশুড়িকে বাড়িতে নিয়ে এসছে, যেটা নিজের বাড়িই না, নিজের যোগ্যতায় তৈরিই না, নীলজ্জ তোর বড় কম ছিল না। বুঝতে পেরেছিস? অন্যকে নীলজ্জ বলার আগে নিজের ঘরে দেখ একটা নীলজ্জ রয়েছে, নীলজ্জ তুই তোর বড় কম না। বুঝতে পেরেছিস? আর নীলজ্জ তোর বাবা মাও ছিল, মেয়ের বাড়িতে কেউ এসে ওঠে নীলজ্জ না হলে, যে মেয়েকে তার শ্বশুর শাশুড়ি মেনে নেয়নি? নীলজ্জতা নিজেদের দিকে তাকিয়ে বল, কে নীলজ্জ? তোর খারাপ লাগে না তোর জন্য তোর বাবা মা, মানে তোর শ্বশুর শাশুড়ি তোর বরের সঙ্গে সম্পর্ক রাখে না, একটাকে মানুষ করছিস তো? বুঝতে পারছিস কীরকমভাবে মানুষ করছিস? প্রত্যেকটা বাবা মাই এইভাবে মানুষ করে। তারপরে যেমন তুই করেছিস ওর বাবা মার থেকে ছিনিয়ে নিয়েছিস ওর সন্তানকে, তোরও এই দিনটা দেখতে হবে, দেখতে হবে। তোর লজ্জা করে না রে একটু? তোর খারাপ লাগে না যে তোর যে সন্তানটাকে বড় করেছে তাকে ছিনিয়ে নিয়ে তাকে পর করে দিয়েছিস শ্বশুর শাশুড়ির কাছ থেকে? তোর লজ্জা করে না? লজ্জাটা আগে তোর হোক যে আমার শ্বশুর শাশুড়ি এখনও বেঁচে আছে, তার কাছ থেকে তার সন্তানটাকে ছিনিয়ে নিয়ে এসেছি, সামনের দিন এই দিনটা আমারও দেখতে হবে। তোর লজ্জা করে না এই কথা চিন্তা করে? তোর ছেলে দেখছে না? তোর ছেলে দেখে ভাবছে না তুই কতটা নির্লজ্জ নৃশংস, যে দাদু ঠাকুমার থেকে আমার তার বাবাকে ছিনিয়ে নিয়ে এসেছিস,
বিষিয়ে দিচ্ছিস তো ছেলেটাকে বা ঠাকুমা দাদু পিসির থেকে। নির্লজ্জ অন্যকে বলছিস, নির্লজ্জ ডাইনি তুই একটা, সংসারের কলঙ্ক, বৌমা নামের কলঙ্ক। ঘরে ঘরে তোর মতো বৌমা থাকলে প্রত্যেকটা সংসার শেষ হয়ে যাবে, প্রত্যেকটা বাবা মা সন্তান হারা হবে, ছেলে হারা হবে তোর মতো। তুই ঠিক ঠিক চয়েস করে নিয়েছিস, তোর বুনুকে ঠিক চয়েস করেছিস, চয়েসটা তোর ঠিক হয়েছে, দুটোই এক গোয়ালের গুরু, ওই জন্য ঠিক চয়েস করেছিস। মৌ তোর শাশুড়ির জন্য করে করে ঠুসুন দেয়, তুই তোর শাশুড়ির জন্য না করে শাশুড়ি শ্বশুরকে ব্লেম দিস, এইটা করে নাই ওইটা করে নাই। মৌ তোর শাশুড়িকে মানে বেকার শাশুড়িকে বসিয়ে খাওয়ায়, বেড়া জেলের শাশুড়িকে বসিয়ে খাওয়ায়, খাইয়ে তো ঠুসুন দিতেই পারে। তুই তোর শাশুড়ি শ্বশুরের জন্য কিছু না করেই ঠুসুন দিস। তোর বাচ্চা হওয়ার সময় তখন টাকার দরকার ছিল, তোর শ্বশুর দেয় নাই, ঠিক করেছে দেয়নি, তা তুই দিস কেন? না করে না করে আশা করিস কেন? বলতে আসছিস তুই কত বড় ঢেমনি, তুই বুঝতে পারছিস? তুই ঢেমনি নম্বর টু, কত বড় কত বড় বেড়া জেলে মহিলা তুই। মুখ করে ঠুসুন দিচ্ছে তাই তোর সহ্য হচ্ছে না, তুই না করে ঠুসুন দিস। শ্বশুর এইটা করে নাই, শ্বশুর আমার ননদ রে মানুষ করেছে, টাকা পয়সা দিয়ে এয়ার হোস্টে জমাইছে, আমার বরের কিছু দেয় নাই, কেন দেয় নাই তোর বরকে? তোর মতো একটা নাগিনী রয়েছে তো ওই তোর বরের ঘরে, ওই জন্য দেয়নি, দেবেও না, দেবেও না। এইরকমই দৈন্য দশায় তোর কাটতে হবে, কাটাতে হবে, কারণ তোর যা তোকে দেখলে যা মনে হয় যে তুই কি রণচণ্ডী তোর মূর্তি, কি রণচণ্ডী তোর মূর্তি, তোকে তোর শ্বশুর শাশুড়ি দেখবে? তুই ঠুসুন দেওয়ার গল্প করছিস, তুই নিজের চরকায় নিজে তেল দে, তুই তোর শাশুড়িকে নিয়ে এসে একটু করে ঠুসুন দে তো, এরকম মোয়ের মতো একটু করে এরকম একটু ঠুসুন দে, আমরা একটু দেখি যে তুই মোয়ের মতো করে ঠুসুন দিচ্ছিস, দে তো একটু এরকম ঠুসুন, দেখি তোর কত ক্ষমতা দেখা। ওরে বাবা তোর কত জ্ঞান, বয়স্ক মানুষকে টিপ পরাতে হয়, একটা কি বিনুনি করতে হয়, লিপস্টিক দেওয়াতে হয়, পিন করে শাড়ি পরাতে হয়, দেখাস তো তোর শাশুড়িকে একদিন এরকম করে, যেটা মৌ একদমই করে না, একদমই আদর্শ বউ না। তুই তো নিশ্চয়ই আদর্শ বউ, নাহলে তো এইসব জ্ঞান দিতে বসিস না, নিজের চরকার তেল না দিয়ে তুই এইসব জ্ঞান দিতে তো বসিস না, নিশ্চয়ই তুই একটা পরিবারের আদর্শ বউ, বৌমা। তাহলে তুই তোর শাশুড়িকে একটু দেখাস তো কীভাবে সাজাতে হয়, মৌ তো জানে না, তোকে দেখে অন্তত শিখে নেবে, একটু দেখাস তো কী করে বউ শাশুড়িকে সাজাতে হয়। নাকি এগুলো গল্প বলতে ভালো লাগে, গল্প দিতে ভালো লাগে বল, করতে ভালো লাগে না? অন্যকে জ্ঞান দিতে ভালো লাগে, গল্পের মতো ডায়লগ দিতে ভালো লাগে, দেখাস তো একটু কী করে তোর শাশুড়ি, তোর শাশুড়ি তো আছে এখনও, শ্বশুর শাশুড়ি তো দুজনেই আছে, একটু দেখাস তো শ্বশুর শাশুড়িকে কী করে যত্ন করতে হয়, দেখিয়ে বউকে একদম ঠুসুন দিবি, এই দেখ এইভাবে করতে হয়, শ্বশুরকে এইভাবে যত্ন দিতে হয়, শাশুড়িকে এইভাবে চুল আঁচড়ে চুল বেঁধে সিঁদুর পরিয়ে টিপ পরিয়ে পিন করিয়ে দিতে হয়, তুই দেখাস তো একটু। তোর ভিডিওর দুটো একটা ওয়ার্ড নিলেই 15-20 মিনিটের ভিডিও হয়ে যায়, পুরো ভিডিওর উত্তর দেবো কোথার থেকে? পুরো ভিডিওর উত্তর দিতে গেলে তুই নিতে পারবি না, বুঝতে পেরেছিস? এস্তেরে আমার আদর্শ বউ, আদর্শ বৌমা, তুই কারুর আদর্শ বউ, আদর্শ মা, আদর্শ বৌমা, আদর্শ বোন, আদর্শ বৌদি কিচ্ছু হতে পারবি না কোনোদিন, চ্যালেঞ্জ করে বলতে পারবো, একটা সম্পর্ক অন্তত করে দেখা, সামনে নিয়ে দেখা একটা সম্পর্ক, তুই আদর্শ মাও হতে পারবি না, তোর যা মেন্টালিটি, বুঝতে পেরেছিস? তোর তো লজ্জা নেই, তোর জন্য আমাদের লজ্জা করে, বাইরে থেকে একটা মানুষ এসছে এসে এই সমস্ত ভিডিও যদি দেখে তোর তো লজ্জা করে না, কারণ তুই তো এইরকমই নির্লজ্জ বেহায় একটা মেয়ে, তোর জন্য আমাদের লজ্জা করে, আমরা ভারতীয় বাংলাদেশ থেকে একটা মানুষ এসছে আর তুই তাদের কীভাবে অপমান করছিস, তুই মৌকে বল, কল্লোলকে বল, তুই তার বাবা মা দাদা বৌদিকে ছাড়ছিস না, কত বড় নির্লজ্জ বেহায়া ইতর একটা মেয়ে তুই, কী ভাবছিস বাহাদুরি, বাহাদুরি করছিস? বাহাদুরির রেজাল্ট দিতে পারবি তো, নিতে পারবি তো বাহাদুরির রেজাল্ট? কারণ তোর ভিডিও কিন্তু এখনও ভাইরাল হয়নি, তোর ভিডিও কিন্তু ওই 1500-এর বেশি কেউ দেখে না, এরপরে যখন মানুষের কাছে চলে যাবে পালিয়ে কুল পাবি না, পালিয়ে যাওয়ার কুল পাবি না, সাবধান হয়ে যা, তোকে সাবধান করে দিলাম, বড়দের নিয়ে অশ্লীল মন্তব্য করিস না, ভদ্র ভাষায় বলে গেলাম। বন্ধুরা তোমাদের রিকোয়েস্টে একটা ভিডিও করতে নেমেছিলাম, ভিডিও করতে আসলাম, তা ওই মানে নলকবালির ভিডিওটা দেখে একটুখানি মিনিট 10 ভিডিওটা দেখার পরে জাস্ট মাথাটা ধরে গেল,
ওর হচ্ছে 24 মিনিট 56 সেকেন্ডের ভিডিও, গিয়ে ঠাটিয়ে দুটো চড় মারি, মেরে আসি ওকে। কিন্তু এটা তো মানে আমার নাগালের বাইরে, নাগালে হলে তাই করতাম, ওর বাড়িতে চলে যেতাম। যাই হোক, তোমাদের রিকোয়েস্ট আজকে ভিডিওটা করলাম। সত্যি কথাই শোনো, ওর ভিডিও দেখার মতো মানসিকতা নেই, মানসিকতা নেই। এত নির্লজ্জ মেয়ে, এত বেহায়া মেয়ে কোনো মানুষের হতে পারে? মানুষের সন্তান এরকম হতে পারে? ওকে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না, এত নির্লজ্জ বেহায়া। যাই হোক, ওর শ্বশুর শাশুড়ি এই জন্যই ওকে ত্যাগ করেছে, কারণ একে নিয়ে সংসার করার মতো না। যাই হোক, তোমাদের রিকোয়েস্ট আজকে ভিডিওটা করলাম, তোমরা কেউ এর ভিডিও দেখবে না, প্রত্যেকে রিপোর্ট মেরে আসো এর ভিডিওতে, প্রত্যেকে। আমি তোমাদের বলছি, আমার ভিউয়ার্সদের বলছি, প্রত্যেকে ওর চ্যানেলটার রিপোর্ট মেরে আসো, যাতে ওর চ্যানেলটা না দাঁড়াতে পারে। দেখো কী হয়, রিপোর্ট মেরে আসো, কেউ সাবস্ক্রাইব করবে না। তো চলো, আজকে এই পর্যন্তই, মাথাটা ধরে গেল জাস্ট 10 মিনিট ভিডিও দেখে, এইটুকু নামালাম। আর দেখলাম না, দেখার মতো রুচি নেই, প্রবৃত্তি নেই, বিশ্বাস করো তো। কন্ট্রোভার্সি মানুষ করে, কিন্তু এত নিম্নস্তরের গালাগালি খিস্তির কন্ট্রোভার্সিও দেখি, জঘন্য জঘন্য খিস্তির কন্ট্রোভার্সি দেখি, তার থেকেও এ নিচু স্তরের। ও মেয়ের বাবা মাকে অপমান করছে, এটা নিতে পারলাম না, ওই জন্য বেরিয়ে আসলাম, এইটুকুই করলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে ওর চ্যানেলটাকে সবাই গিয়ে রিপোর্ট মেরে আসে। তো আজকে এ পর্যন্তই, আবার দেখাচ্ছি পরবর্তী একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।